আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এএনএম এবং জিএনএম নার্সিং ট্রেনিং ক্যান্ডিডেটদের জন্য আবারও সুখবর প্রকাশিত হলো। আপনারা আবারও ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগ পাচ্ছেন। সেই নোটিফিকেশনে কি বলছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনাকে প্রথমে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.health.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনি বাঁদিকে লক্ষ্য করতে পারবেন নোটিশ বোর্ড। ঠিক নোটিশ বোর্ডে ক্লিক করবেন, তাহলে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবেন। আপনার নোটিশ বোর্ডে এসে দেখতে পাচ্ছেন আজকের ডেটে পরপর দুটো নোটিফিকেশান পাবলিশড হয়েছে, এএনএম এবং জিএনএম নার্সিং ট্রেনিংয়ের উপরে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিশন টু থ্রি ইয়ার্স জিএনএম ট্রেনিং কোর্স অ্যান্ড ইনক্লুডিং সিক্স মান্থ ইন্টার্নশিপ এবং টু ইয়ার্স এএনএম কোর্স। ঠিক আছে, দুটো নোটিফিকেশানই আমরা ডিটেলসটা দেখে নেব। নোটিফিকেশানের উপরে ক্লিক করলেই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। আপনার অনস্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, ডেট 12/9 এবং যার মেমো নম্বর 871। নোটিশে কী বলছে সাবজেক্টে? অ্যাডমিশন টু থ্রি ইয়ার্স জিএনএম ট্রেনিং কোর্স ইনক্লুডিং সিক্স মান্থ ইন্টার্নশিপ ফর দ্য সেশন অক্টোবর 2019 সেপ্টেম্বর 2022 অ্যান্ড টু ইয়ার্স এএনএম আর ট্রেনিং কোর্স টু অ্যাডমিশন অক্টোবর 2019 টু সেপ্টেম্বর 2021। আপনাদের এএনএম এবং জিএনএম নার্সিং ট্রেনিং অ্যাডমিশনের জন্য ফার্স্ট নোটিফিকেশান পাবলিশড হয়েছিল 31/5/2019 অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আপনাদের স্টার্ট হবে কোর্সটি 1 অক্টোবর 2019, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে আপনাদের ক্লাস স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট প্যারাতে ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্যারা সেকেন্ড প্যারাতে, এটাতে আপনারা ফলো করবেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্যারাটি। এখানে বলতে চাচ্ছে ফার্স্ট আপনারা অ্যাপ্লিকেশান করেছিলেন অনলাইনে এবং ফার্স্ট আপনাদের মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল এখানে 3/7/2019। প্রফেশনালি মেরিট লিস্ট ওয়াজ পাবলিশড অন 3/7/2019 এবং সেই মেরিট লিস্ট পাবলিশের উপরে রিভাইজড মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল আপনাদের। মনে করে দেখুন, আপনাদের রিভাইজড প্রফেশনাল মেরিট লিস্ট বার হয়েছিল অন 8/7/2019। এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল, অর্থাৎ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং আপনাদের মেডিকেল চেক আপের জন্য কী কী ফরম্যাটে এবং আরও ডকুমেন্টস যা লাগে, তার জন্য নোটিফিকেশান পাবলিশড হয়েছিল 9/7/2019। এই তিনটে ডেট আপনারা ভালো করে এখানে লক্ষ্য করবেন। এই ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে ডেট। নেক্সট এখানে কী বলছে, রিভাইজড যে মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল সেখানে মানে কিছু সিট রয়েছে এসসি এসটি ওবিসি ওবিসি বি অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেট এনএম আর ট্রেনিং কোর্স। নেক্সট রয়েছে অরফেন পিডব্লিউডি ক্যান্ডিডেট, যেখানে 50% আপনাকে মানে পিডব্লিউডি হলেই তবে আপনি পাবেন ভ্যাকান্সির দিক দিয়ে। নেক্সট ফর জিএনএম ট্রেনিং কোর্স এসসি এসটি ওবিসি ওবিসি বি এবং পিডব্লিউডি, যেখানে 50% আপনাদের পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50% থাকলে তবেই ওনারা এলিজিবল হবেন। এবং এখানে যে ক্যাটাগরি ওয়াইজ রিভাইজড লিস্ট পাবলিশড হয়েছিল আপনাদের 8/7/2019, সেই রিভাইজড লিস্ট অনুযায়ী এখানে যে ভ্যাকান্সি খালি রবে মানে রয়েছে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ, সেই ভ্যাকান্সির জন্য আবারও একটি ভেরিফিকেশান লিস্ট পাবলিশড হবে। যে ভেরিফিকেশান লিস্টে যাদের নাম থাকবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটেই ভেরিফিকেশান লিস্টটি পাবলিশড হবে এবং সেই সব ক্যান্ডিডেটদের জন্য ইনভাইটেড টু অ্যাপেয়ার অ্যাট কনফারেন্স হল ফার্স্ট ফ্লোর আপনাদেরকে যেতে হবে কলকাতা 91। ঠিক এই অ্যাড্রেসে স্বাস্থ্যভবন কলকাতা 91, ঠিক এই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে। আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 19/9/2019 থেকে 18/9/2019 10টা AM থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে। সেখানে আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সাথে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের যে যে ক্রাইটেরিয়া ছিল সেই ডিটেলসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই ছিল এনএম এবং সিএনএম ক্যান্ডিডেটদের জন্য অতি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। ভালোভাবে নোটিশটাকে আপনারা ক্লিয়ার করে নিন। রিভাইজড যে মেরিট লিস্ট বার হয়েছিল সেই মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেটদের নাম আছে সেখানে এএনএম আর কোর্সের যেসব ক্যাটাগরি ওয়াইজ কিছু সংখ্যক সিট খালি রয়েছে এবং জিএনএম
কোর্সের জন্য যতটা পরিমাণ, অর্থাৎ যে ক্যাটাগরি ওয়াইজ যত সিট খালি রয়েছে সেখানেই শুধুমাত্র, মানে সেই সব ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র আবারও একটি নতুন করে ভেরিফিকেশান লিস্ট পাবলিশ হবে। অর্থাৎ সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে চলে যেতে হবে কনফারেন্স হল ফার্স্ট ফ্লোর স্বাস্থ্য ভবন কলকাতা 91, 16:09 থেকে 18:09 পর্যন্ত। আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, ডকুমেন্টস ভেরিফিকেশান চলবে, সেই লিস্টটি এই ওয়েবসাইটে পাবলিশ হবে। অর্থাৎ সেই লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে দিন, যাতে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রিভাইজড যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছিল 18/8/2019, সেই লিস্টটা আমরা একবার দেখে নেব। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রিভাইজড প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট GNM ফিমেল। ঠিক এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ লিস্ট পাবলিশ হয়েছিল। ফার্স্ট টাইম বার হয়েছিলো সেই লিস্টটাকে রিভাইজ হয়েছিল, সেই লিস্টটা পাবলিশ হয়েছিল 8/7/2019 এই ডেটে। অর্থাৎ এখানে যেসব ক্যান্ডিডেটের নাম রয়েছে তারাই চান্স পাবেন নেক্সট যে ভেরিফিকেশান লিস্ট বার হবে সেই লিস্টে, অর্থাৎ আপনাদের আবারও সুযোগ রয়েছে। এবং আপনারা যদি যে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে অফিসিয়ালভাবে সেই নোটিফিকেশানটা এবং রিভাইজড যে লিস্টগুলি পাবলিশড হয়েছিল সেই লিস্টগুলি যদি আপনারা ডাউনলোড করতে চান, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি প্রত্যেকটি PDF সরাসরি ডাউনলোড করতে পারবেন। আরও একবার বলে দিচ্ছি, আপনাদের আরও একবার সুযোগ রয়েছে NM এবং GNM নার্সিং ট্রেনিং কোর্সে ডকুমেন্টস ভেরিফিকেশান, অর্থাৎ নতুন করে আপনাদের আবারও সুযোগ দেওয়া হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য। সেটা কোন লিস্টের ওপরে আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে? ফার্স্ট টাইম যে রিভাইজড মেরিট লিস্ট বার হয়েছিল 8/7/2019 এই লিস্ট অনুসারে, এবং 9/7 যে ডকুমেন্টস ভেরিফিকেশানের যে ডিটেলস নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল সেটাও আমরা একবার দেখে নেব। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটটা ভালো করে দেখে নেবেন, 9/7/2019, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের উপরে যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল যার মেমো নম্বর 625। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের উপরেই এবং কী কী ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে এই নোটিফিকেশানের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে নিলে এই নোটিফিকেশান ডিটেলস সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। অর্থাৎ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, আপনাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এখানে যে মেডিকেল ফর্ম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল টেস্ট করে আপনাকে ডিটেলস আপনাকে সব কমপ্লিট করে নিয়ে যেতে হবে। নেক্সট রয়েছে আপনাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং আরও কী কী লাগবে সেই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা আছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকের ডেটে যে দুটো নোটিফিকেশান বার হয়েছে 12/9, এখানে মেমো নম্বর দেখতে পাচ্ছেন 872, ঠিক 872 এবং 871 দুটো নোটিফিকেশানই, এটা 72টি দেখে নিন। শুধুমাত্র একটু চেঞ্জ নেস এসেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন সামসিট অরফেন এবং PWD ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র GNM কোর্সে। এখানেই ফার্স্ট যে 71 অর্থাৎ 871 যে নোটিফিকেশানটি বার হয়েছে এখানেই শেষ করে দিয়েছে, কিন্তু 872 এখানে একটু অ্যাড করেছে, আপনাদের সেটা অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 12/9 নোটিফিকেশান নাম্বার 871, ঠিক যে পয়েন্টটা আপনাদেরকে বলেছি এখানে দেখে নিন, এখানে স্টপ করে দিয়েছে। অর্থাৎ GNM ট্রেনিং কোর্সের জন্য যে PWD এবং অরফেন ক্যান্ডিডেটদের জন্য ঠিক এখানে স্টপ করে দিয়েছে, কিন্তু 872 যে নোটিফিকেশান অর্থাৎ মেমো নম্বর সেখানে একটু ডিটেলস বলেছে। এই হচ্ছে দুটো নোটিফিকেশান, অর্থাৎ দুটো নোটিফিকেশান সেম সাবজেক্টের উপরই পাবলিশ হয়েছে। যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।